দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে নির্মাণ প্রকল্পে সরলীকরণ সহ 11 দফা দাবিতে শ্রম দপ্তরের গণ ডেপুটেশনে মিলিত হচ্ছে সিটু সদর মহকুমা কমিটি। আর শহরে বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন প্রদান করেন কমিটির সদস্যরা। এদিন সিআইটিইউ নেতা শঙ্কর প্রসাদ দত্ত বলেন, রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বিজেপি সরকার লাগাতার শ্রমিকদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। মজুরি কমিয়ে দেবার ফলে শ্রমিকরা কাজ হারিয়ে ফেলেছে। রাজ্যের একাধিক ইটভাট্টা বন্ধ হয়ে পড়েছে। কাজের সন্ধানে দিশাহারা মানুষ, ফলে তারা অভাব অনটনের মধ্য দিয়ে দিন যাপন করছেন। এদিন তিনি আরও বলেন, চা বাগান শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছেন না, আর সেই লক্ষ্যে 11 দফা শ্রম দপ্তরের ডেপুটেশন দিয়েছেন তারা। কেন্দ্র আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে, তাদের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট দেবার জন্যে আজকে এখানে মিলিত হয়েছে। তারা একের পর এক অপরাধ করছে। শ্রমজীবী মানুষের, আপনারা শুনেছেন ইতোমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, তিনি বলেছেন যে ভারতবর্ষে গত 6 মাসে শ্রমিকদের মজুরি কমেছে, দেশে শ্রমিকদের কাজ কমে যাচ্ছে, এবং তার ফলে যারা কাজ করতেন তারা আজকে বেকার হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা দেখছি, প্রতিটি বাজারে গেলে পর খুব পরিষ্কারভাবে দেখা যায় যে শ্রমিকরা বেলা 12টা 1টা পর্যন্ত সকাল থেকে বসে থাকলে পরও কাজ পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় নির্মাণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটভাট্টাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সরকারি স্তরে কোনো কাজ নেই, কোনো উন্নয়নমূলক কাজ নেই। অন্যদিকে বিভিন্ন জায়গায় চা বাগানগুলোতে সেই বামফ্রন্ট সরকারের সময়ে 176 টাকা তারা চালু করেছিলেন, এটাও কার্যকর করতে বিজেপি সরকার গড়িমসি করে এখন সর্বশেষে একটা ভালো সংখ্যক বাগানে চালু হয়েছে।